স্যার তো আপনার কাছে পাঠাল ওই যে গৌরীপুরের যে চুরি কেসটা, এটা স্যার ওই বাড়িতে ছিল, দিয়ে পাড়া থেকে বাড়ি গেছে, তখন ছাদে ওই দু তিনজনে মিলে পাড়া চুরি করে দিয়ে গেছিল ছাদে, ওই যে ছেলেটাকে নিয়ে এসছে এখন বর্তমানে। স্যার তো আপনার কাছে পাঠাল ওই যে গৌরীপুরের যে চুরি কেসটা, এটা স্যার ওই বাড়িতে ছিল, দিয়ে পাড়া থেকে বাড়ি গেছে, তখন ছাদে ওই দু তিনজনে মিলে পাড়া চুরি করে দিয়ে গেছিল ছাদে, ওই যে ছেলেটাকে নিয়ে এসছে এখন বর্তমানে। হ্যাঁ, দিয়ে ছাদে থেকে কি অবস্থা, আইসের মুখের ভাষা শুনলেন? রীতিমতন গা ঘিন ঘিন করবে আপনারও। পায়রা চুরির অভিযোগ জানানো কি সত্যি অপরাধ হয়ে দাঁড়িয়েছে? পায়রা চুরির অভিযোগ নিয়ে নাকাশিপাড়া থানার আইসের সঙ্গে দেখা করতে গেলেন অভিযোগকারী, আর তাকে রীতিমতন অসভ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করার অভিযোগ উঠল। ঘটনার সুবিচার চেয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হলেন অভিযোগকারী হোসেন শেখ। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার 23 নভেম্বর রাতে। জানা গিয়েছে স্থানীয় দুই যুবক হোসেন শেখের বাড়ি থেকে পায়রা চুরি করতে গেলে তাদের হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, ঘটনা ঘটার পর আইসির সঙ্গে দেখা করতে গেলে আইসি চরম অমানবিকতার পরিচয় দিয়েছেন। অকথ্য ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে এমনকি অভিযোগকারীকে মারধর পর্যন্ত করে বলে নাকাশিপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে নাকাশিপাড়া থানার আইসি বিশ্বজিৎ ঘোষ রীতিমতন রণংদেহী মূর্তি ধারণ করেছেন। যদিও শালীনতা রক্ষার জন্য এই ভিডিওর সেই কথোপকথন আমরা পুরোটা আপনাদেরকে শোনাতে পারছি না, কিন্তু তাও আপনাদেরকে দেখাবো যে বিশ্বজিৎ ঘোষ তিনি ঠিক কি বলছেন। স্যার তো আপনার কাছে পাঠাল ওই যে গৌরীপুরের যে চুরি কেসটা, এটা স্যার ওই বাড়িতে ছিল, দিয়ে পাড়া থেকে বাড়ি গেছে, তখন ছাদে ওই দু তিনজনে মিলে পাড়া চুরি করে দিয়ে গেছিল ছাদে, ওই যে ছেলেটাকে নিয়ে এসছে এখন বর্তমানে। হ্যাঁ, দিয়ে ছাদে থেকে এর আগেও একাধিকবার মানুষের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এর আগেও একাধিকবার তিনি খারাপ ব্যবহার করেছেন সাধারণ মানুষের সঙ্গে, অর্থাৎ এই প্রথম করেছেন এই কাজ তা কিন্তু নয়। এমন কাণ্ড কারখানা করার পরেও কেন তাকে বদলি করা হচ্ছে না সেই নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। স্যার তো আপনার কাছে পাঠাল ওই যে গৌরীপুরের যে চুরি কেসটা, এটা স্যার ওই বাড়িতে ছিল,
দিয়ে ওই পাড়া থেকে বাড়ি গেছে, তখন ছাদে ওই দু তিনজনে মিলে পাড়া চুরি করে দিয়ে গেছিল ছাদে, ওই যে ছেলেটাকে নিয়ে এসছে এখন বর্তমানে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।